নিয়োগ দেবে বম্বে সুইটস, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ। হ্যালো ভিউয়ার, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বম্বে সুইটস নিয়ে, যেখানে কিনা আপনি সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করতে পারবেন। চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখে নেই বম্বে সুইটসে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ আপনি যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনার আবেদনে ভুল হয়ে যাবে, আর আপনার আবেদনে যদি একবার ভুল হয়ে যায় আপনাকে ইন্টারভিউতে কল করা হবে না। তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব এবং বলে দিব এই চাকরিটিতে কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং কী কী দায়িত্বসমূহ রয়েছে। সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ডিটেলসগুলো চেক করে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দিবেন, যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডে অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 9 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা আবেদনটি করতে চান এবং ইন্টারভিউতে কল পেতে চান, আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা কিন্তু 9 জুলাই পর্যন্ত বসে থাকবেন না। আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন। মনে রাখবেন, আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। যারা আগে আগে সিভি ড্রপ করে, ইন্টারভিউরা কিন্তু তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয়। তাই আপনিও দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন, যাতে করে আপনাকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। প্রতিষ্ঠানের নাম বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড, বিভাগের নাম স্টোর, পদের নাম অফিসার, পদসংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অব কমার্স, অভিজ্ঞতা 1 থেকে 2 বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনাদের যাদের 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন, আর যারা ফ্রেশার রয়েছেন তাদের জন্য কিন্তু এটি একটি বিশাল সুযোগ। তাই আপনারা কেউ সুযোগটি মিস করবেন না, যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন, যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষরাই এখানে আবেদনটি করতে পারবেন। বয়স 22 থেকে 32 বছর, কর্মস্থল রয়েছে নারায়ণগঞ্জ। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের সাহস সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসেই চাকরি, অভিজ্ঞতা ছাড়া চাকরি, বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে। এছাড়াও ভিউয়ার্স, আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য, যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না। তাই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য। চাকরির দায়িত্বসমূহ, ভিউয়ার্স, এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে, আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দিব, আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো জেনে নেবেন। মনে রাখবেন, চাকরির দায়িত্বগুলো জেনে থাকা কিন্তু খুবই ভালো, কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু আপনাকে ইন্টারভিউয়ার চাকরির দায়িত্ব থেকে বিভিন্ন টপিক্সের উপর কোশ্চেন্স করে থাকবে। তাই আগে থেকে যদি এগুলো খুব ভালোভাবে জেনে থাকেন আপনি কিন্তু খুব স্মার্টলি অ্যান্সারগুলো করতে পারবেন। এছাড়াও চাকরির দায়িত্বটি আরেকটি কারণে জেনে থাকা ভালো, যদি আপনি চাকরির দায়িত্বগুলো আগে থেকে জেনে থাকেন তাহলে আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন চাকরিটি পাওয়ার পর যে কী কী দায়িত্ব আপনাকে পালন করতে হবে। সেজন্য আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দিব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। প্রাপ্তির সময় কাঁচামাল এবং অন্যান্য তালিকার গুণমান পরিদর্শন করতে হবে। IFS এবং শারীরিকভাবে সময় মতো পণ্যের সমস্ত প্রাপ্তি এবং ইস্যুগুলি রেকর্ড রাখুন এবং বজায় রাখুন। নিশ্চিত করুন যে দোকানটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাদ্যপণ্যের দোকানে কোনো বিপজ্জনক এবং দাহ্য বস্তু সংরক্ষণ করা না হয়। নিশ্চিত করুন যে যাই ইস্যু করার ক্ষেত্রে ফিফো পদ্ধতি অনুসরণ করা হয়েছে। নিশ্চিত করুন যে লোডার অথবা হেল্পাররা ব্যাগ অথবা কার্টুনকে ভুলভাবে ব্যবহার করবেন না, নিক্ষেপ করবেন না এবং লোড বা আনলোড করার সময় হুক ব্যবহার করবেন। নিয়মিতভাবে অপচয় অথবা স্ক্র্যাপ পরিদর্শন করুন। এই ধরনের অপচয়ের সঠিক স্টক ভারসাম্য বজায় রাখতে এবং নিয়মিতভাবে হেড অফিসে অপচয়ের লেনদেনের রেকর্ড করার জন্য রিপোর্ট তৈরি করতে হবে। গাড়ির ক্ষতি বা অপচয়ের জন্য শারীরিকভাবে ডেলিভারিগুলি পরিদর্শন করতে হবে এবং ডেলিভারির আগে ব্যাংকের রসিদের সাথে মেলাতে হবে। প্রোডাকশন ম্যানেজার অথবা ফ্যাক্টরি ম্যানেজারের সাথে পরামর্শ করে পরিকল্পনা অনুযায়ী কাঁচামালের ফিউমিগেশন নিশ্চিত করতে হবে।
কাঁচামাল এবং খুচরা যন্ত্রাংশের সঠিক স্তর নিশ্চিত করতে এবং ইনভেন্টরি নিয়ন্ত্রণ বজায় রাখতে পর্যাপ্ত রেকর্ড রাখা এবং সমস্ত ডকুমেন্টেশন পরিচালনা করা নিশ্চিত করতে হবে। পুনরায় অর্ডার পয়েন্ট নির্ধারণের জন্য প্রতিটি কাঁচামাল এবং খুচরা যন্ত্রাংশের প্রকৃত ইনভেন্টরি স্ট্যাটাস সম্পর্কে চেইন টিম হেড অফিসে নিয়মিত রিপোর্ট করতে হবে। সরবরাহ শৃঙ্খল, অ্যাকাউন্টস এবং সময় সময়ে ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্য কোনো দায়িত্ব পালন করতে হবে। ভিউয়ার্স, এগুলো ছিল চাকরির দায়িত্ব। আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম, আপনারা চাইলে আরেকবার একটু পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে। আবেদনের শেষ সময় 9 জুলাই 2024। আবেদনের নিয়ম, আগ্রহীরা বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এর নীলখাটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হবে। বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডের অফিসার স্টোর পদটি রয়েছে কিনা। যদি এই পদটি থাকে তাহলে আপনারা এখান থেকে নিচের দিকে এসে সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ে নেবেন। আমি আবারও বলে দিচ্ছি, এই সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস কিন্তু আপনার ইন্টারভিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনি কষ্ট করে হলেও এখানকার সমস্ত তথ্য খুব ভালোভাবে পড়ে যাবেন। এখানকার সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। বিডি জবস এর অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন। এই ভিডিওটিতে বলা আছে মাত্র 5 মিনিটে কিভাবে একটি বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি আপনি ক্রিয়েট করে নেবেন। এরপর ভিউয়ার্স, একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% আছে কিনা সেটি চেক করা। আপনার বিডি জবস এর অ্যাকাউন্ট যদি 100% না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। আপনার আবেদনটি যেন বাতিল না হয় সেজন্য আপনাকে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% করে নিতে হবে। আপনারা যারা নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন এবং যারা করতে পারেন না তারা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% করে নেবেন। এটিতে লাইভ প্রুফ দেওয়া আছে কোথায় কি লিখতে হবে, কি লিখলে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল শো করবে, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। এই ভিডিও দুটো লিংক আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটিতে এসে ভিডিওসে গিয়ে পপুলারে ক্লিক করলেই এই ভিডিও দুটো পেয়ে যাবেন। ভিডিও দুটো দেখে দেখে আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করে 100% করে নেবেন। 100% করে আপনাদের এখানে আবার ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখান থেকে আবেদন করুন এই সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, যেহেতু এখানে বলা আছে ব্যাচেলর অফ কমার্সে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং 1 থেকে 2 বছর অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা ছাড়া। সেই ক্ষেত্রে আপনারা এখানে 15,000 থেকে 30,000 অথবা 35,000 মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন। আমি এখানে 26,000 বসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন। এরপর রয়েছে একটি সতর্কবার্তা। ভিউয়ার্স, এই সতর্কবার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করবেন না। bidijobs.com এবং সহজ সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না। কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র। এই সতর্ক বার্তাটিতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি, এই লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন। আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এছাড়াও ভিউয়ার্স, যদি আবেদনে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছে। আর আজকের ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই আপনি ইন্টারভিউতে কল পাবেন। আর যারা এখনও আমাদের সহজ সলিউশনের চ্যানেলটি এখনও আর যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে রাখবেন, কারণ বেল বাটন চাপ দিয়ে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন। ধন্যবাদ।